রাধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে রাধুরা গঙ্গে মালো মাঝি লজি আমার লো বইলামি করলাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রাতারাতি ভাইরাল হওয়া লাগে উড়াধরা এবং মালোমা গানের টিকটক কাঁপানো ভিডিওগুলো, যে ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া সহ টিকটক ইনস্টাগ্রামে ফলোতে ঝড় তুলে দিয়েছে। তুমি কোন শহরের পোলাগো লাগে উড়া দুড়া তুমি কোন শহরের পোলাগো লাগে উড়া দুড়া। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও মালোমা এবং লাগে উড়াধরা গান দুটির টিকটক ভিডিওতে কে সবচেয়ে সেরা এবং এই গান দিয়ে বানানো সুন্দরী আপুদের অশ্লীল সব ভিডিওগুলো একসাথে দেখতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ গাইস, আগে বলে দিচ্ছি, এটা কোনো তুলনামূলক ভিডিও না, এটি জাস্ট দুটো গানের সেরা টিকটক ভিডিওগুলো দেখানোর জন্য ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। ধন্যবাদ। সুন্দরী কিছু আপুদের মালোমা এবং লাগে উড়াধরা গানের টিকটক ভিডিও গুলো দেখে আসি। যাই হোক গাইস, এর পর দেখবেন জাতির ক্রাশ শামীম আফরিন অমির মালোমা গানের টিকটক ভিডিও। বর্তমানে গানটি প্রায় 23 মিলিয়ন মানুষ দেখেছেন। এনিওয়ে গাইস, এর পরে দেখবেন লাগে উড়াধরা গানের টিকটক এর আরেক জনপ্রিয় ক্রাশ কুইন আরোহী মিমের টিকটক ভিডিও। তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। ইতিমধ্যে এই গান দিয়ে বানানো টিকটক ভিডিওটিতে প্রায় 5 লাখেরও বেশি মানুষ শুনেছেন এবং কমেন্ট ও প্রশংসার ছড়াছড়ি। তুমি কোন শহরের পোলাগো লাগে উড়াধুরা তুমি কোন শহরের পোলাগো লাগে উড়াধুরা। পরে দেখবেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী পার্শা ইভানার মালোমা গানের টিকটক ভিডিও। নাটকে যেমন তার অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে দর্শক মহলে প্রশংসিত হয়েছে, তেমনি গানের কোমর দোলানো নাচেও তাকে অসাধারণ লেগেছে। পরে দেখবেন বাংলাদেশ কাঁপানো শিশু শিল্পী ভাইরাল লুবাবার লাগে উড়াধরা গানের টিকটক ভিডিও। সত্যি বলতে এই ভিডিও দেখে আমি পুরাই কেঁদে দিয়েছি। মানে ভাই কি আর বলবো, এই মেয়ে বড় হলে পরিমণিকেও ছাড়িয়ে যাবে। কি বলছিস তুই? তো যাই হোক গাইস, এর পর দেখবেন মালোমা গান দিয়ে বানানো বিদেশিদের অস্থির একটি টিকটক ভিডিও। দেশের গণ্ডি পেরিয়ে গানটি বহির্বিশ্ব ব্যাপক প্রশংসিত হয়েছে, যা একজন বাংলাদেশী হিসেবে আমাদের জন্য সত্যি এটা গর্বের। অন্যদিকে লাগে উড়াধরা গানে বিশ্বের প্রায় 1000টি ইউটিউব চ্যানেলে রিভিউ করেছে, যা বাংলা গানের ইতিহাসে অনন্য হয়ে থাকবে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।